ওয়েলকাম টু ওয়েসিস স্টাডি সেন্টার। সবার আগে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি যে গত ভিডিওগুলো তোমাদের জন্য পাবলিশ করেছি, যে জিএনএম এনএম এর হচ্ছে কি এন্ট্রান্সের যে সমস্ত মক টেস্টগুলো তোমাদেরকে দিয়েছি, সেই সমস্ত মক টেস্টগুলো তোমরা খুব ভালোভাবে আনসার করেছ, খুব ভালোভাবে তোমরা সেই মক টেস্টের কিন্তু তার উত্তরগুলো কিন্তু দিয়েছো এবার। এবং এই গত ভিডিওতে যে 15 এমসিকিউ কোশ্চেনসও ছিল তোমাদের জন্য লাইফ সায়েন্সের নিয়ে, তার হচ্ছে গিয়ে রেজাল্ট, মক টেস্টের রেজাল্ট আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওর শেষের দিকে দেখবো। এই ভিডিওকে আজকে আমরা একটু পড়ে নিই, পড়ে পড়া হয়ে গেলে আমরা এর হচ্ছে গিয়ে প্রিভিয়াস হচ্ছে গিয়ে রেজাল্ট আমরা দেখবো। তার আগে বলে রাখি, এই যে ভিডিওটা তোমরা এখনও যারা দেখোনি সেটা হচ্ছে গিয়ে লাইফ সায়েন্সের হচ্ছে গিয়ে লাইফ সায়েন্স ভিডিও নাম্বার ওয়ান। এতে হচ্ছে গিয়ে জীবন বিজ্ঞানের ক্লাস নাইনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন্স এবং কিছু শর্ট কোশ্চেন্স রয়েছে। যারা যারা এখনও দেখোনি এবং মক টেস্ট অ্যাটেন্ড করে নিয়ে যাও, ভিডিও আগে দেখো, তারপর হচ্ছে গিয়ে মক টেস্ট দাও। ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের আজকের এই ভিডিওর যে সমস্ত কোশ্চেন্স, অর্থাৎ 40 কোশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করবো, সেই 40 কোশ্চেন্সের লিঙ্ক, মক টেস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগে ভিডিওটা খুব ভালোভাবে দেখো, রিভিশন করো খুব ভালোভাবে, তারপর তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে হচ্ছে মক টেস্টের মাধ্যমে। এই যে ভিডিওগুলোর মক টেস্টগুলো আছে, লিঙ্কগুলো, সেগুলো তোমরা ক্রমাগত তোমরা হচ্ছে প্র্যাকটিস করে যাও, তাতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব তোমরা কিন্তু পাবে তোমাদের পরীক্ষাতে। আর যারা যারা এখনও ওয়েসিস স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের জন্য প্রতিদিন এখন আসবে প্র্যাকটিস সেট। ঠিক আছে, চলো তো সবার আগে বলে রাখি এখানে যে আমরা আগামীকালকে থেকে যেটা বললাম যে 65 মার্কসের আমরা প্র্যাকটিস সেট করব ফ্রম টুমরো। ঠিক আছে, আমরা এতদিন হচ্ছে গিয়ে কয়েকদিন হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে গিয়ে ক্লাস নাইনের একদম হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেন্স করেছি। আজকের এই ভিডিওতে আমরা কোশ্চেন্স পাবো হচ্ছে গিয়ে কোষ, কলা, মানব দেহের প্রধান অঙ্গসমূহ এবং তাদের কাজ, এই সংক্রান্ত ভিডিও পাবো, এই সংক্রান্ত কোশ্চেন্স পাবো। তার সাথে সাথে কিছু রিভিশন হরমোনের কিছু কোশ্চেন্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব। চলো দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন, হ্যাঁ কনফিউজিং প্রশ্ন কি আছে, ফুলের পাপড়ি লাল বর্ণের জন্য দায়ী রঞ্জক বা রঞ্জকটি হলো। এবার দেখো, ক্লাস নাইনের নোট বইয়ের মধ্যে আমি একটা দেখেছি যে ফাইকো এরিথ্রিন বলে একটা শর্ট কোশ্চেন্স দেওয়া, উত্তর দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু ফুলের পাপড়ি লাল বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থটি হলো হচ্ছে গিয়ে ক্যারোটিনয়েড। খুব ভালোভাবে মাথা রাখবে যে লাল বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হচ্ছে গিয়ে ক্যারোটিনয়েড। তা সত্ত্বেও যদি কারো মনে হয় না স্যার যে ফাইকো এরিথ্রিন ইজ দ্য কারেক্ট আনসার, কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে ডিটেলস এই বিষয়ে আরও ইনফরমেশন দিয়ে দিব। ঠিক আছে, ক্যারোটিনয়েড ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার টু, মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? এটা তোমরা জানো আশা করি, মানবদের সব থেকে বড় লসিকা গ্রন্থি হয়েছে, লসিকা গ্রন্থি বলেছে, লসিকা গ্রন্থি হলো সব থেকে বড় প্লীহা। আর যকৃত কি? যকৃত হচ্ছে গিয়ে সব থেকে বড় হচ্ছে গিয়ে পৌষ্টিক, পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃত। এবার তার সাথে সাথে যখন আমরা বাকি অপশনসগুলোতে আছি, সেই বাকি অপশনসগুলো সম্পর্কে একটু ডিসকাস আমরা করে নেব। কি আছে বাকি অপশনসগুলোতে? অগ্নাশয়, অগ্নাশয় কোন রকম গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে গিয়ে মিশ্র গ্রন্থি। এবার এই অগ্নাশয় থেকে, অগ্নাশয়ে আমাদের হচ্ছে গিয়ে তিন রকম হচ্ছে গিয়ে একটা আমরা কোষ পেয়েছিলাম। ঠিক আছে, তিন রকম আমরা কোষ পেয়েছিলাম, তিন রকম কোষ থেকে তিন রকম হচ্ছে গিয়ে আমাদের সেই হরমোন গঠিত হয়, এবং এই ভিডিওতে সে সমস্ত আমরা কোশ্চেন্স হচ্ছে গিয়ে দেখব। তো কি আছে অগ্নাশয়ের তিন রকম প্রকার হচ্ছে গিয়ে কোষ কোনগুলো আমরা জানব? আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। কি কি বললাম? আলফা, বিটা, গামা নয় ডেল্টা, আলফা, বিটা, ডেল্টা কোষ। আলফা কোষ, আলফা কোষ থেকে কোন হরমোন গঠিত হয়? আলফা কোষ থেকে হরমোন গঠিত হচ্ছে গিয়ে গ্লুকাগন। খুব সুন্দর ভাবে মাথায় রাখো, আলফা কোষ থেকে হচ্ছে গিয়ে গ্লুকাগন। আর দু নম্বর কি বললাম? বিটা কোষ, বিটা কোষ থেকে কোন হরমোন গঠিত হয়? বিটা কোষ থেকে হরমোন গঠিত হয় হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিন কোন কোন কোষ থেকে? গ্রন্থি, অগ্নাশয় কোষ, বিটা কোষ, বিটা কোষ থেকে গঠিত হয় হচ্ছে গিয়ে অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ থেকে গঠিত হয় ইনসুলিন হরমোন। আর ডেল্টা কোষ থেকে, ডেল্টা কোষ থেকে গঠিত হয় হচ্ছে গিয়ে সোমাটোস্টেটিন নামক হরমোনটি। ঠিক আছে,
এবার আমরা এখানে পরবর্তী একটা অপশনস ছিল, সেটি হচ্ছে কি শুক্রাশয়। তো শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনের নাম টেস্টোস্টেরন। যেহেতু আমরা শুক্রাশয় পড়লাম, তার সাথে সাথে আরেকটি কি আমাদের জানতে হবে, ডিম্বাশয়। তো ডিম্বাশয় থেকে দুটি হরমোন ক্ষরিত হয়, একটি হচ্ছে কি প্রজেস্টেরন, আরেকটি হলো হচ্ছে কি ইস্ট্রোজেন। এই দুটো নাম আমাদের মনে রাখতে হবে। তো আমরা এই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে গিয়ে আমরা কি কি জানলাম, আমরা আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে লসিকা গ্রন্থি, সব থেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে গিয়ে প্লিহা, সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে গিয়ে যকৃত। আর অগ্নাশয় থেকে জানলাম অগ্নাশয়ের হচ্ছে গিয়ে তিনটি কোষ রয়েছে, একটি আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। আলফা কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে গিয়ে গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে গিয়ে ইনসুলিন হরমোন, এবং ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে গিয়ে সোমাটোস্টেটিন হরমোন। একদম ক্লিয়ার এই সম্পর্কে? ঠিক আছে, চলো তার পরবর্তীতে মাঝখানে বলে রাখি, ভিডিও ডিসক্রিপশন বক্স কিন্তু চেক করতে কিন্তু কেউ ভুলবে না, মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে, মক টেস্ট কিন্তু তোমাদের কিন্তু অ্যাটেন্ড অবশ্যই করতে হবে। ঠিক আছে, চলো দেখো কি কোশ্চেন আছে। তোমরা দেখো ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি, দেখো ডিম্বাশয়, শুক্রাশয়, প্লিহা, শোষণাখণ্ড। অলরেডি আগের কোশ্চেন্সে এটা ডিসকাশন আমরা কমপ্লিট করে ফেলেছি যে ডিম্বাশয় থেকে হচ্ছে গিয়ে দুটি হরমোন ক্ষরিত হয়, সেটি হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন আর হচ্ছে গিয়ে প্রজেস্টেরন। সো ডিম্বাশয় ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার থ্রি, ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে কি, শুক্রাশয় থেকে হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন। প্লিহা কি, প্লিহা হলো হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বড় লসিকা গ্রন্থি। তারপরে চলে যাওয়া কোশ্চেন নাম্বার ফোরে, কোষের শক্তিঘর। একদম ছোটবেলা থেকে তোমরা পড়েছো কোষের শক্তিঘর কাকে বলা হয়, কোষের শক্তিঘর বলা হয় হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াকে। বাস নেক্সট কোশ্চেন, প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি বৃক্ষের ওজন, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতিটি বৃক্ষের ওজন হয় হচ্ছে 150 গ্রাম, 150 গ্রাম। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি বৃক্ষের ওজন হয় হচ্ছে কি 150 গ্রাম। অগ্নাশয়ের বিটা কোষ, অলরেডি তোমাদের বলেছি অগ্নাশয়ের আলফা, বিটা এবং ডেল্টা কোষ। আলফা কোষ থেকে ক্ষরিত হয় কোন হরমোন, আলফা কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে কি গ্লুকাগন। বিটা থেকে কি হয়, বিটা থেকে হয় হচ্ছে ইনসুলিন, এবং ডেল্টা থেকে হয় সোমাটোস্টেটিন। তো অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়, বিটা কোষ থেকে নির্গত হয় কোনটি, ইনসুলিন। চলো আমরা এবার অপশনসগুলো দেখি, গ্লুকাগন আছে, অ্যাড্রিনালিন আছে, রিল্যাক্সিন আছে, ইনসুলিন। সো ইনসুলিন হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আচ্ছা এখানে গ্লুকাগন ছিল, অ্যাড্রিনালিন ছিল। আচ্ছা আপৎকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে, তোমরা জানো আশা করি যে অ্যাড্রিনালিনকে বলা হয় হচ্ছে কি আপৎকালীন হচ্ছে কি হরমোন। আচ্ছা ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল দিনের বেলায় কি হয়, দিনের বেলায় হচ্ছে শ্বাসশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, তাই তো ক্লোরোফিলের মাধ্যমে হয়। তো এটি হচ্ছে গিয়ে গ্রানায় থাকে, ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোফিল থাকে হচ্ছে গিয়ে গ্রানায়। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে গে শ্বাসশ্লেষের অন্ধকার বিক্রিয়া, তারপরে হচ্ছে গে আলোক নিরপেক্ষ একটা ছিল, এবং আলোক হচ্ছে গিয়ে আলোক, আমরা যাটা একটু এডিট করতে হবে, হ্যাঁ দুটো পার্টে এডিট করতে হবে, এটা তো এডিট করতে হবে, দুটোতেই এডিট করতে হবে, একদম ধরে কেটে দিতে হবে, রাইট। চলো আবার শুরু করি। তো গ্রানায়, তো ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টের হচ্ছে গিয়ে গ্রানায় থাকে। অন্ধকার বিক্রিয়া কোথায় হয়, অন্ধকার বিক্রিয়া হয় হচ্ছে গিয়ে স্ট্রোমায়। আলোকে বিক্রিয়া কোথায় হয়, আলোক বিক্রিয়া হয় হচ্ছে গিয়ে গ্রানায়। ঠিক আছে, চলো তো নেক্সট প্রশ্ন আমাদের, কোনটিকে সুইসাইড ব্যাগ বলে, সেই ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো কোনটিকে হচ্ছে সুইসাইড ব্যাগ বলে, সুইসাইড ব্যাগ বলা হয় হচ্ছে গিয়ে লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। প্রাণী কোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির উপস্থিতি অনুপস্থিতির জন্য, অর্থাৎ প্রাণীকোষ বিভাজিত হতে হলে এটি আবশ্যিক, এটি ছাড়াও হবে না, তাই তো। তো কোনটি আবশ্যিক প্রাণীকোষ বিভাজনের জন্য, সেটি হচ্ছে কি সেন্ট্রিওল। ঠিক আছে, মনে রাখবে ভালোভাবে, সেন্ট্রিওল। কোশ্চেন নাম্বার 10, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন। এই প্রশ্নটিতে একটি কিন্তু উত্তর তোমাদের দিয়ে দেওয়া হলো যে কোষ কে আবিষ্কার করেন, রবার্ট হুক। আর শনটি কত, শন হচ্ছে গিয়ে 1665 খ্রিস্টাব্দে। তো লাইনটিকে সুন্দরভাবে তোমরা মনে রাখো, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন, আলোক বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের কথায়। অলরেডি মাত্র আগের কোশ্চেন্সে বলেছি, তার আগের কোশ্চেন্সটিতে বললাম কি, বললাম
যে আলোকে বিক্রিয়া হয় হচ্ছে গ্রানাইট এবং অন্ধকার বিক্রিয়া হয় হচ্ছে গিয়ে স্ট্রোমায়। ঠিক আছে, তো এখানে কি আলোকে বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোথায় হবে? আলোকে বিক্রিয়া হয়েছে গিয়ে গ্রানাইট। কোশ্চেন নাম্বার 12 চলো, পর্দা বিহীন কোষ অঙ্গাণু হলো, অপশনস গুলো দেখো, লাইসোজেম, প্লাস্টিড, গোলগি বডি, রাইবোজোম, কোনটি হবে? রাইবোজোম হবে হচ্ছে গিয়ে পর্দা বিহীন কোষ অঙ্গাণু। তারপর কোশ্চেন নাম্বার 13, উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেম গঠন করে, উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেম গঠন করে কোনটি? দেখো সেন্ট্রিওল, এন্ডোপ্লাজমিয়া, জালকিয়া, গোলগি বডি, মাইক্রোটিউবিউল। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মাইক্রোটিউবিউল। লাইনটি মনে রাখো সুন্দরভাবে, সুন্দরভাবে লাইনটি মনে রাখো তোমরা, যে উদ্ভিদ কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল বেম গঠন করে, উদ্ভিদ কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল বেম গঠন করে। নেক্সট কোশ্চেন, কোষে প্রোটিন ফ্যাক্টরি কোনটি? কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয় হচ্ছে গিয়ে কোষের প্রোটিন ফ্যাক্টরি। আমরা এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর কি বলেছিলাম? ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর আমরা মক টেস্টের রেজাল্ট দেখব আগের, একদম তোমরা কে কি উত্তর দিয়েছো সমস্ত ডাটা আমরা দেখবে বলেছি। আর কি বলেছি, এই ভিডিওর নিচে হচ্ছে ডিসক্রিপশন বক্সে কি থাকবে? ডিসক্রিপশন বক্সে থাকবে আজকের মক টেস্ট তোমাদের জন্য। আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যে আজকে এই কোশ্চেন্সগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার একবার রিপিট করে নিব, রিপিট করে হচ্ছে গিয়ে রিপিট করে নিয়ে আবার সবগুলোকে একবার রিভাইজ আমরা করে নিব। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 15, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? ট্রেস এলিমেন্ট কোনটি? ট্রেস এলিমেন্ট হচ্ছে হচ্ছে গিয়ে মোলিবডেনাম। কোষের মস্তিষ্ক কোনটি? কোষের মস্তিষ্ক বলা হয় আমরা সবাই জানি, 16 নাম্বার প্রশ্নের কোষের মস্তিষ্ক কোনটি? নিউক্লিয়াসকে বলা হয়। কোষের অঙ্গাণু, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, তোমরা পড়েছো তোমরা জানো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জটিল স্থায়ীকলা? জটিল স্থায়ীকলা কোনটি? দেখো কি কি অপশন আছে, ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা, জাইলেম, আর হচ্ছে কি তোমার কোলেনকাইমা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে তোমাদের জাইলেম হচ্ছে গিয়ে জটিল স্থায়ী কলা। নেক্সট কোশ্চেন, কোন কলার মাধ্যমে খাদ্য তরল খাদ্যবস্তু নির্মাণমুখী হয়? কোন কলার মাধ্যমে তরল খাদ্যবস্তু নির্মাণমুখী হয়? সেটি উত্তর হচ্ছে গিয়ে ফ্লোয়েম। একটু তোমাদের বলে রাখি, তোমরা জানো অলরেডি পড়েছো যদিও, আমি একটু তোমাদেরকে একটু রিভাইজ করে দিচ্ছি, যে মূল দ্বারা সে খনিজ লবণ হোক, জল হোক, সেগুলো জাইলেম কলা দিয়ে পাতায় পৌঁছাচ্ছে, সালোসংশ্লেষ প্রক্রিয়া হবে সেখান থেকে। আমরা জানি সালোসংশ্লেষ প্রক্রিয়ায় জল, খনিজ লবণ এগুলো মূল দ্বারা শোষণ করার পর সেগুলো প্রয়োজন হচ্ছে। তো কে নিয়ে যাচ্ছে সেই সালোসংশ্লেষ, যেখানে হবে সেখানে কে নিয়ে যাচ্ছে? কোন কলা? জাইলেম কলা। এবং খাদ্য তৈরি হয়ে যাওয়ার পর সেই খাদ্য সারা হচ্ছে গিয়ে বৃক্ষে পৌঁছে দিচ্ছে ফ্লোয়েম কলা। ঠিক আছে, তো মূল থেকে পাতায় নিয়ে যাচ্ছে জল খনিজ লবণকে কোন কলা? জাইলেম। এবং খাতায় উদাহরণ পাতায় সরি পাতায় উৎপন্ন হচ্ছে গিয়ে যে খাদ্য, সেই খাদ্য সারা বৃক্ষে পৌঁছে দিচ্ছে কোন কলা? ফ্লোয়েম কলা। ঠিক আছে, তো কোন কলার মাধ্যমে তরল খাদ্যবস্তু নিম্নমুখ হয়? সেটা হচ্ছে গিয়ে ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলার মৃত উপাদান কোনটি? মৃত ফ্লোয়েম কলার হচ্ছে গিয়ে মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত। হ্যাঁ, ফ্লোয়েম কলার মৃত উপাদানটি হচ্ছে ফ্লোয়েম তন্তু। বিভিন্ন কলা অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, কলার অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে যৌগ কলা। ঠিক আছে, কলার অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে যৌগ কলা। কোশ্চেন নাম্বার 23, কোন কলা আদি ভ্রূণের মেসোড্রাম থেকে উৎপন্ন হয়? এটিরও সঠিক উত্তর হবে কিন্তু আমাদের যৌগ কলা। ঠিক আছে, মাথায় রাখবে কোথা থেকে? আদি ভ্রূণের মেসোড্রাম থেকে, মেসোড্রাম থেকে উৎপন্ন যৌগ কলা। অলরেডি এর আগের প্রশ্নে আমরা পড়লাম হচ্ছে গিয়ে যে কলার অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে যৌগ কলা। এখন যৌগ কলা সংক্রান্ত আরেকটি প্রশ্ন পড়লাম, মেসোড্রাম থেকে উৎপন্ন হয়। আমরা পরবর্তী প্রশ্নে যাই, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড স্নায়ুতে অবস্থানকারী কলা হলো স্নায়ু কলা। ঠিক আছে, কি বলছে? মস্তিষ্ক সুষুম্না আর স্নায়ুতে অবস্থানকারী কলা স্নায়ু কলা অবস্থান করে। এখান এই জায়গাগুলোতে কর্ক ক্যাম্বিয়াম কি?
কর্ক ক্যাম্বিয়াম হলো এক প্রকার গৌণ ভাজক কলা। কর্ক ক্যাম্বিয়াম কি? কর্ক ক্যাম্বিয়াম হলো এক প্রকার গৌণ ভাজক কলা। কোশ্চেন নাম্বার 26, কোন কলাটি কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়? কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় কোলেন কাইমা। কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় কোলেন কাইমা। কোনটি নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ? নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ হলো সিভ নল। ভালোভাবে মাথায় রাখবে, নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ হলো সিভ নল। এখানে তোমরা কোশ্চেন গুলো কিন্তু দেখো, দেখে যাওয়ার পর হচ্ছে গিয়ে সেগুলো মক টেস্টে দাও। মক টেস্টে দেওয়ার পর যে কোশ্চেন, মক টেস্টে দেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু দেখতে পারছো যে তোমার কোন প্রশ্নটি ভুল হয়েছে, এবং তার নিচেই লেখা থাকছে তোমাদের জন্য যে হ্যাঁ এটা ভুল উত্তর হয়েছে, এবং তার কারেক্ট আনসারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো। তো কারেক্ট আনসার গুলোকে তোমরা একটু দেখে নিয়ে তারপর করো, তারপর আবার সেই মক টেস্ট দাও, ঠিক আছে? কোশ্চেন্স টোটাল 40, মক টেস্ট হবে 40 নাম্বার। আশা করি তোমরা সবাই সেই 40 নাম্বারের মক টেস্টে 40 নাম্বারই পাবে। আর মাত্র কয়েকটা দিন সময় আছে, প্লিজ রিভাইজ করো, প্লিজ সময়টাকে অপচয় করো না, পড়ো। নেক্সট কোশ্চেন, কোন ভাজক কলা পাতা সৃষ্টিতে অংশগ্রহণ করে? খুব সহজ প্রশ্ন, কোন কলা ভাজ্য, কোন প্রকার ভাজক কলা পাতা সৃষ্টিতে অংশগ্রহণ করে? গৌণ কলা, অগ্রস্ত ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। কি হবে? অগ্রস্ত ভাজক কলা পাতা সৃষ্টিতে অংশগ্রহণ করে। নেক্সট, নিম্নলিখিত কোন প্রাণীটি কলা বিহীন প্রাণী? কলা বিহীন প্রাণী, নিম্নলিখিত কোন প্রাণীটি বলেছে কলা বিহীন, কলা নেই? কোনটি হবে? সেটা হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ কলা বিহীন প্রাণী। কোশ্চেন নাম্বার 30, নিউরনের দীর্ঘ প্রবর্ধক কাকে বলে? প্রবর্ধককে কি বলে? নিউরনের দীর্ঘ প্রবর্ধক কে কি বলে? আমরা জানি নিউরনের মধ্যে রয়েছে সেই ডেনড্রন, তা সেই কোষে দেখো কি আছে, অ্যাক্সন আছে, আমরা কি বলবো সেটাকে, নিউরনের হচ্ছে দীর্ঘ প্রবর্ধককে বলা হয় অ্যাক্সন। মাইলিন শীত পাওয়া যায় কোথায়? মাইলিন শীত পাওয়া যায় কোথায়? মাইলিন শীত পাওয়া যায় স্নায়ু কলায়। তো মাইলিন শীত পাওয়া যায় স্নায়ু কলায়। কোশ্চেন নাম্বার 32, অগ্নাশয় একটি, অগ্নাশয় সংক্রান্ত আমরা অলরেডি পড়েছি, তাই তো? অগ্নাশয় বলেছে কি প্রকার গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে কি একটি মিশ্র গ্রন্থি। অন্তকরা বই করে দু প্রকারই আছে এখানে, তো এই হচ্ছে কি এটি একটি মিশ্র গ্রন্থি। শুক্রাশয় কোন হরমোন নিঃসরণ করে? হয়ে গেছে আমাদের, আমরা প্রথম দিকে অপশনসগুলোতে পড়ে নিয়েছি যে শুক্রাশয় কোন প্রকার। শুক্রাশয় হলো হচ্ছে কি আমাদের টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে, তো টেস্টোস্টেরন ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 34, মানবদেহে কোন অঙ্গে এসসিএল ক্ষরিত হয়? কোন অঙ্গে এসসিএল ক্ষরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড মানবদেহে, আমরা যখন কোনো খাবার খাই, সবাই প্রোটিন বা জাতীয় খাবারগুলো যেগুলো আছে, বেশি মাছ মাংস খায়, তখন আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই সমস্ত খাবারকে পাচনে কিন্তু সহায়তা করে। তো কোথায় আমাদের সেই, দেখো অঙ্গগুলো দেখো কি দেওয়া আছে, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, বৃহদন্ত, অর্থাৎ কোনটি হবে? পাকস্থলী হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। মানবদেহ কোন অঙ্গে এসসিএল ক্ষরিত হয়? মানবদেহ হচ্ছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। মানবদেহ সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? অলরেডি ফার্স্টে তোমাদের বলে দেওয়া হয়েছে যে প্লিয়া হচ্ছে সবথেকে বড় লসিকা গ্রন্থি, এবং সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। কোন কলার মাধ্যমে জল ও জলের দ্রবিত খনিজ লবণ ঊর্ধ্বমুখে হয়? জাইলেম ফ্লোয়েম কলার বলার সময় এ বিষয়টি বলে দিয়েছি যে জল এবং জলের দ্রবিত খনিজ লবণ উপরের দিকে উঠবে কোন কলার সাহায্যে? আমাদের জাইলেম কলার সাহায্যে। এবং পাতায় তৈরি খাদ্য কোন কলার সাহায্যে সারা বৃক্ষে পৌঁছাবে? ফ্লোয়েম কলার মাধ্যমে। বায়োলজি শব্দের প্রবর্তককে? আমাদের এতটুকু ওই পার্টিকুলার দুটো চ্যাপ্টারের জন্যই ছিল, এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন্স ক্লাস 9-এর ইম্পর্ট্যান্ট। বায়োলজি শব্দের প্রবর্তককে? বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে লেমার্ক। আমরা জানি যে জীব বিদ্যার জনক হলো হচ্ছে গিয়ে এরিস্টটল। এরিস্টটল জীব বিদ্যার জনক, এবং এখানে বলেছে বায়োলজি শব্দের প্রবর্তককে? বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু লেমার্ক, ঠিক আছে? সাইটোলজিতে যে বিষয়ে পড়াশোনা করতে হয় তা হলো সাইটোলজি সাবজেক্টটা হচ্ছে কোষ রিলেটেড, সেল পড়ানো হয় সেলের বিভিন্ন বিষয় নিয়ে। সাইটোলজির বিষয়ে যে
কোন বিষয় নিয়ে পড়ানো হয়? সাইটোলজিতে হচ্ছে কোষ নিয়ে পড়ানো হয়। ট্যাক্সোনমির জনককে, ট্যাক্সোনমির জনক আমরা প্রিভিয়াস ভিডিওটাতেই পড়েছি, খুব ভালোভাবে মুখস্থ করেছি সেগুলোকে, যে ক্যারোনিস হচ্ছে কি লিনিয়াস, লিনিয়াস হচ্ছে কি সঠিক উত্তর, ট্যাক্সোনমির জনককে লিনিয়াস। পঞ্চকটি হলো ক্যারোটিনয়েড। মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে কি প্লিহা। ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে ডিম্বাশ হয়। কোষের শক্তিগর হলো মাইটোকন্ড্রিয়া। প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি বৃক্কের ওজন হচ্ছে কি 150 গ্রাম, 150 গ্রাম। অগ্নাশয়ের বিটাকোষ থেকে নির্গত হয় ইনসুলিন। ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? গ্রানায়। কোনটিকে সুইসাইড ব্যাগ বলে? লাইসোজোম। প্রাণী কোষে বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিত জন্য, সেটি হলো সেন্ট্রিওল। রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? 1665 খ্রিস্টাব্দে। আলোকে বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের কোথায়? গ্রানায়। পর্দাবিহীন কোষ অঙ্গাণু বলা হয় রাইবোজোমকে। উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেম গঠন করে, মাইক্রোটিবিউল। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? এমও অর্থাৎ মলিবডেনাম। কোষের মস্তিষ্ক কোনটি? নিউক্লিয়াস। কোষ কোন অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয়? মাইটোকন্ড্রি। নিম্নলিখিত কোনটি জটিল স্থায়ী কলা? জাইলম হলো জটিল স্থায়ী কলা। কোন কলার মাধ্যমে তরল খাদ্যবস্তু নিম্নমুখী হয়? ফ্লোয়েম কলা। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? ফ্লোয়েম তন্তু। বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, যৌগ কলা। কোন কলা আদি ভ্রূণের মেসোড্রাম থেকে উৎপন্ন হয়? যৌগ কলা। মস্তিষ্ক শোষণাকাণ্ড এবং স্নায়ুতে অবস্থানকারী কলা হলো স্নায়ু কলা। কর্ক ক্যাম্বিয়াম হলো গৌণ ভাজক কলা। কোন কলাটি কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়? কোলেনকাইমা। কোনটি নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ? সিবনল। কোন ভাজক কলা পাতা সৃষ্টিতে অংশগ্রহণ করে? অগ্রস্থ ভাজক কলা। নিম্নলিখিত কোন প্রাণীটি কলাবিহীন? স্পঞ্জ। নিউরনের দীর্ঘ প্রবর্তককে বলে অ্যাক্সন। মায়োলিন শীত পাওয়া যায় স্নায়ু কলায়। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। শুক্রাশয়ে কোন হরমোন নিঃসরণ করে? টেস্টোস্টেরন। মানবদেহে কোন অঙ্গে এসিএল করিত হয়? পাকস্থলী। মানবদের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? যকৃত। কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? জাইলেম। বায়োলজি শব্দের প্রবর্তক হলেন লেমার্ক। সাইটোলজিতে যে বিষয়ে পড়াশোনা করতে হয় তা হলো কোষ। ট্যাক্সোনমির জনক হলেন লিনিয়াস। কালকের যে লাইফ সায়েন্সের 15 MCQ ছিল তার রেজাল্ট, এবং তোমরা তারপর চলে যাবে ডিসক্রিপশন বক্সে গিয়ে মক টেস্ট দেবে। মক টেস্ট দেওয়ার সময় তোমার নামটি অবশ্যই লিখবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, আমার প্রশ্নগুলিতে তোমার ভুল হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমি দেখতে পারি। ওকে, চলো আমরা গতকালকে রেজাল্ট দেখি। দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া মক টেস্টের হচ্ছে কি রেজাল্ট। এখানে সবার প্রথমে দেখো কি সুন্দরভাবে তোমাদের দেওয়া হচ্ছে কি যে 15টা যে প্রশ্ন ছিল, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে আমার। তোমরা যে হচ্ছে গিয়ে মক টেস্টগুলো অ্যাটেন্ড করছো, দেখো এই যে রূপকথা, প্রথমে কিন্তু তোমরা নাম, আমি নামের যে জায়গাটা রয়েছে সেই মক টেস্টের মধ্যে শুরুতে ছিল না, তার জন্য যারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে মক টেস্ট দিয়েছে আমি দুঃখিত, তাদের নামগুলো আমি দেখতে পারছি না। শুরুতে দেখো একজন দিয়েছে এখানে কয়টার দিকে, আমার ভিডিও পাবলিশ করার জাস্ট কিছুক্ষণ পরে মক টেস্ট দিয়েছে 15-15 নম্বর পেয়েছে, কিন্তু আমি দুঃখিত যে আমি তার হচ্ছে কি নামটা এখানে শো করতে পারছি না, কারণ ওই নামের অপশনটা আমি কিন্তু সেখানে তখন এনেবল আমি করিনি। দেখো তারপর, দেখো তারপর আমি যখন নামগুলো এনেবল করে দিলাম, দেখো রূপকথা স্নেহারিকা 3 বার দিয়েছে। দেখো প্রথমে 13, তারপরে 14, তারপরে স্নেহারিকা, তারপর 15-15 অ্যাটেন্ড করেছে। করেছে তো, দেখো প্রথমবারই হাল ছেড়ে দেয়নি, 13-13 হয়েছে, ওর 15 out of 15 প্রয়োজন, ও 14, তারপর দেখো বাহ খুব সুন্দর 15-15। তারপরে রেশমি, প্রতীক, সৃজা ঘোষ, সৃজা ঘোষও দেখো প্রথমে 15-14 পেয়েছিল, তারপর আবার অ্যাটেন্ড করেছে মক টেস্ট, কোথায় ভুল হয়েছে সেই ভুলটাকে সে শুধরে দিয়েছে। তারপর হচ্ছে কি সৃজা ঘোষ আবার সে অ্যাটেন্ড করেছে। আমরা যদি দেখি, দেখো তোমাদের সমস্ত ডেটাগুলো কিন্তু আমার এখানে আছে। আমি যদি দেখি সৃজা ঘোষ প্রথমে কি ভুল করেছিল, চলো আমরা সৃজা ঘোষ কি ভুল করেছে, এই তো দেখো আমরা শুরুতেই পাচ্ছি কিন্তু, যে নিচের কোনটি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ও ভিটামিন সি না দিয়ে ভিটামিন কে দিয়ে দিয়েছিল। তো তোমরা কি অ্যাটেন্ড করছো, তোমরা কোন উত্তর দিচ্ছ, সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? কি দারুণ ব্যাপারটা। তো
এই ফাইলগুলো, এই তোমরা কি উত্তর দিচ্ছ, রেজাল্ট গুলো, এগুলো তো সবসময় ইউটিউব কমেন্টে দেওয়া সম্ভব নয়। তার জন্য তোমরা হচ্ছে কি টেলিগ্রাম জয়েন করো। আমি টেলিগ্রাম একটা চ্যানেল খুলে দিয়েছি, হ্যাঁ, এবার সেই টেলিগ্রামের মধ্যে তোমরা জয়েন করো। এই রিলেটেড যত হচ্ছে কি রেজাল্ট, এবং তোমাদের সাথে আমার একটা ডিসকাশনের দরকার আছে, তোমাদের পড়া কেমন চলছে, কোন টপিকে তোমার তোমরা হচ্ছে কি উইক, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কোন চ্যাপ্টারটা তোমার এখনো প্রবলেম আছে, জিএনএম এনএম এর পরীক্ষার জন্য, সেই বিষয়গুলো আমাকে তো জানতে হবে, তাই না? তো তোমরা হচ্ছে কি আমাকে আমার সাথে হচ্ছে কি চ্যাট করো টেলিগ্রাম গ্রুপের মধ্যে, আমি সেখানে তোমাদের বিভিন্ন সলভ করব, তোমাদের কোথায় কোয়েরি রয়েছে আমাকে জানাও। তো ওভারঅল তোমাদের সাথে আমার একটা ডিসকাশনের খুব দরকার, তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ঠিক আছে?